এখানে আমি ফ্রেশ আমলকি গুলা নিয়ে নেব। আর ফ্রেশ আমলকে অনেকদিন সংরক্ষণ করে রেখে দেওয়া যায়, যেগুলা নষ্ট বা দাগ আছে আমি সেগুলা এখানে ইউজ করব না। এখন আমি পানি দিয়ে দেব, আর এই পানিটা আমার ঠান্ডা হয়ে গেছে, একেবারে সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। তারপর আমি এখানে পানি দিয়ে দিচ্ছি, আর অবশ্যই খেয়াল রাখতে হবে পানি যাতে একেবারে ঠান্ডা হয় তারপরে জানি দিতে হয়, কোনোভাবেই গরম পানি এখানে ইউজ করা যাবে না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সাইমা ফ্যামিলি ব্লগ। সাইমা ফ্যামিলি ব্লগে আমি আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমলকি কিভাবে সারা বছর সংরক্ষণ করে রাখা যায়। আর আমলকি কিন্তু আমরা সবাই পছন্দ করে থাকি, এটা একবারে টক একটা ফল, আর এই টক ফলটা আমরা খেতে সবাই কম বেশি পছন্দ করে থাকি। আর এই আমলকির মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে, তাই আমরা বেশি করে যদি এনে সংরক্ষণ করে রাখি সারা বছর আমলকিটা আমরা খেতে পারবো। আর আমি খুব সোজাভাবে একটা আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করব, যেখানে কোনো প্রকার তেল ভিনেগার ইউজ করব না, আর ফ্রিজেও রাখবো না, আর কোনো প্রকার কেমিক্যাল ছাড়াই এটা আমি কিভাবে সারা বছর সংরক্ষণ করব সেটাই আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই। এখানে আমি ফ্রেশ আমলকিগুলো নিয়ে নেব, আর ফ্রেশ আমলকে অনেকদিন সংরক্ষণ করে রেখে দেওয়া যায়, যেগুলা নষ্ট বা দাগ আছে আমি সেগুলা এখানে ইউজ করব না, জাস্ট ভালো আমলকিগুলো নিয়ে নেব। তারপরে আমি ভালো পানি দিয়ে ভালো করে ক্লিন করে আবার চলে আসব। এখন আমি পাতিলে খাবার ভালো পানি দিয়ে দিয়েছি, এই পানিটা পরবর্তীতে খেতে হবে সেজন্য আমি খাবার ভালো পানি দিয়ে দিয়েছি। আর পানিটা আমি ভালো করে ফুটিয়ে নেব। পানিটা ফুটানো হয়ে আসছে প্রায়, এখানে আমি খাবার লবণ দিয়ে দেব, আমি এখানে 3 চামচ লবণ দিয়ে দিচ্ছি। আর লবণ দেওয়ার পর 2 মিনিট পানি ভালো করে ফুটালেই হয়ে যাবে, তারপরে আমি একেবারে ঠান্ডা করে আবার চলে আসব। আমি এখন লবণ দিয়ে দিলাম 3 চামচ, লবণটা ভালো করে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিই। দুই মিনিট পর আমি চুলা বন্ধ করে দেব, আর পানি একেবারে নর্মাল কলের পানি যেরকম হয় সেরকম ঠান্ডা করে আবার চলে আসব। আমলকি গুলাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি আমলকি সংরক্ষণ করার জন্য একটা কাঁচের বয়াম নিয়ে নিয়েছি, অবশ্যই সংরক্ষণ করার জন্য কাঁচের বয়ামে নিতে হবে, কোনো প্লাস্টিকের বয়াম নিলে হবে না। আর বয়ামটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এখন আমি এই আমলকিগুলো কাঁচের বয়ামে রেখে দেব। যতখানি আমার আমলকি জায়গা হবে আমি অতটুকুই আমলকি দিয়ে দেব। আমি বোতলে সবগুলো আমলকি নিয়ে নিয়েছি, আমার যতটুকু জায়গা হয়েছিল। এখন আমি পানি দিয়ে দেব, আর এই পানিটা আমার ঠান্ডা হয়ে গেছে, একেবারে সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। তারপর আমি এখানে পানি দিয়ে দিচ্ছি, আর অবশ্যই খেয়াল রাখতে হবে পানি যাতে একেবারে ঠান্ডা হয় তারপরে জানি দিতে হয়, কোনোভাবেই গরম পানি এখানে ইউজ করা যাবে না। আমি এখানে সম্পূর্ণ পানি দিয়ে দিলাম, আমার যতটুকু পানির প্রয়োজন ছিল আমি অতটুকু পানি দিয়ে দিয়েছি। আর এখন এই বোতলটা ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে। আর অবশ্যই এটা ঠান্ডা স্থানে রাখতে হবে, খেয়াল রাখবেন যে সব সময় ঠান্ডা যাতে স্থানে রাখা হয়, আর কিচেনে রাখা যাবে না, কারণ কিচেন হচ্ছে গরম, কিচেনে রাখলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এভাবে যদি আমলকি গুলা সংরক্ষণ করে রাখেন তাহলে অনেক দিন আপনারা আমলকি খেতে পারবেন। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। পরবর্তীতে নতুন কোন এক আরেক ভিডিও নিয়ে আমি আবার চলে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।